এখানে ফক্সফোনের একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন তো মাদারবোর্ডটির প্রবলেম হচ্ছে যে এটা যখন ওপেন হয় ওপেন হওয়ার সাথে সাথে দেখেন এরকম বুট স্ক্রিনে আইসা জাস্ট দাঁড়ায় থাকে ওকে তো এই বুট স্ক্রিনে আইসা কেন দাঁড়ায় থাকে সেটা দেখার জন্য আমরা বিভিন্ন স্টেপ ফলো করব আমরা এটা কয়েকবার হার্ড ডিস্ক বা র্যাম রিসেট করে দেওয়ার পরে কয়েকদিন চলছে এখানে এখন আমরা র্যাম রিসেট করতে বায়সের যে ব্যাটারি আছে সেই বায়োসের ব্যাটারিটা রিসেট করতেছি জাস্ট পজিটিভ নেগেটিভ একসাথে শর্ট করে আমরা এটাকে রিসেট করে দেখতেছি যে ডিসপ্লেটা প্রবলেমটা সলভ হয় কি না যেই প্রবলেমটা হচ্ছে যে বুট স্ক্রিনে এসে দাঁড়ায় থাকে সেই প্রবলেমটা সলভ হয় কি না তো আবার রিসেট করে অন করলাম অন করার পরে দেখি অন করলে একটু লেট করে ডিসপ্লে আসতে তো লেট ডিসপ্লেও একটা প্রবলেম তো এই যে দেখেন রিসেট করার পরেও এখন ডিসপ্লে কিন্তু দাঁড়ায় আছে একেবারে রাজার মতো কোনো দিকে যায় না এদিক সেদিক হয় না যাই হোক দেন আমরা যেহেতু রিসেট করার পরে হয় নাই আমরা এখন এটার যে র্যামটা আছে র্যামটা রিসেট করে দেখব যে র্যামের কারণে কি এই ধরনের প্রবলেম করতেছি কিনা তারপরে যত কানেকশন আসছে সবগুলা কানেকশন কোনো ডিভাইসের কারণে এরকম করতেছে কি না সেটাও আমরা দেখার জন্য সবগুলা ডিভাইস কানেকশন ডিসকানেক্ট করে দিছি তারপরেও আমাদের প্রবলেম রয়ে গেছে দেখেন এখানে যে ইউএসবি টি আছে স্পিকার আছে সেগুলো আমরা ডিসকানেক্ট করে নিয়েছি তারপরে ল্যান্ড কেবল এগুলো সব ডিসকানেক্ট করে দিছি তারপরেও কিন্তু আমাদের প্রবলেম কিন্তু সলভ হচ্ছে না একই অবস্থায় আসতে তো দেন আমরা এখন র্যাম স্লটটাকে চেঞ্জ করে আমরা অন্য র্যামে স্লটে দিয়ে দিব দেখি র্যামের স্লটে কোনো প্রবলেম আসছে কি না মানে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা জিনিস চেক করতেছি যে আসলে কি প্রবলেম দেখেন র্যাম স্লট চেঞ্জ করার পরেও আমাদের প্রবলেম এখনও সলভ হয় নাই রয়ে গেছে একই অবস্থায় আছে তো একটার পরে একটা পাওয়ার সাপ্লাইও আমরা চেক করে দেখব পাওয়ার সাপ্লাই অন্য একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব তো এই র্যামও চেঞ্জ করছি র্যাম চেঞ্জ করার পরেও কিন্তু হচ্ছে না ওই যে পাওয়ার সাপ্লাই দেখেন আমরা পাওয়ার সাপ্লাইও চেঞ্জ করছি নতুন করে তো একই অবস্থা সো এটা বলা যায় যে মাদারবোর্ডের যে বায়োস আছে সেই মাদারবোর্ডের বায়োস থেকে প্রবলেমটা করতেছে তো এইখানে আমরা যখন ডেল চাপি বায়োসে ঢুকার চেষ্টা করে বাট বায়োসে কিন্তু ঢুকে না ওকে বায়োসে ঢুকছে ঢুকতেছে না বায়োস থেকেও প্রবলেম করতেছে তো এটা আমরা মূলত ধরতেছি যে এটা নতুন করে যদি বায়োস রাইড করা হয় তাহলেই এই প্রবলেম সলভ হতে পারে বায়োসটাকে যদি আমরা নতুন করে রাইট করি বা অ্যামি রিজন করে দিই সেক্ষেত্রে হয়তো বা এই প্রবলেমটা সলভ হতে পারে না কোনো দিকেই নড়েও না চরেও না শুধু দাঁড়ায় থাকে এই হচ্ছে এটার প্রবলেম তো আমরা বায়োসটা নতুন করে রাইট করে এর প্রবলেম আশা করি সলভ করতে পারবো ধন্যবাদ